নাই এইটো আমি জানে আপোনালোকে যে আমাৰ যদি মানে শৰীৰ সুস্থ ৰাখিব লাগে আমাৰ খেলা ধূলা বা এনেকুৱা এক্টিভিটিজ থাকিব লাগে আৰু আমাৰ অনাৰেবল চিফ মিনিষ্টাৰ ছাৰৰ যিটো লক্ষ্য যে ড্ৰাগছ মুক্ত অসম তাৰ কাৰণে আমি ভাবোঁ আমাৰ যুৱ প্ৰজন্মক স্পৰ্টছৰ ফালে আগবঢ়াই লৈ যাব লাগিব আৰু স্পৰ্টছৰ এক্টিভিটিত আমি ইনভল্ভ কৰিব লাগিব আৰু সেই মানসিকতাৰে আৰু সেই মেছেজৰ দিয়ার কারণে আমি আমার পাঁচজন সাইকেল রাইডারক আমি গহপুরপরা স্টার্ট করে শদিয়া শদিয়ারপরা ধুবরীলে যাত্রা আজি হব আরম্ভ করব ওলাইছো আর আশা রাখিছো যে এইটো যেটু মেসেজ দিব খুঁজেছো সমাজত এইটো মেসেজটো যাব আর এই যাত্রা তেখেতে বহুত জায়গাত মানে বহু লড়া ছলী লগ পাব আর এই এটাই মেসেজ দিব যে ড্রাগস মুক্ত হব লাগে অসম আর আমার অসমৰ সম্পদ গড় হত্যাটো বন্ধ হব লাগে অসম সেউজ হব লাগে এই আর গহপুরটো গ্লোবেল যেটো কনসেপ্ট আমি লৈছো তার মানে কব গেলে আজি হব আরমনি টাইপরে হয়েছে আমি আমি গহপুরখনক মানে যাতে পৃথিবীর মানে তাত একটা নতুন একটা মানদণ্ড দিব পারো আর গহপুরখনক অসমৰ লগতে গোটেই ভারতবর্ষক মানে একটা সুকীয়া স্থান যাতে দখল করব পাৰে এই আশাৰে আমি আজি এই রাতটো অপনিং করবলে গৈ আছো যেহেতু মহকুমা প্রশাসন আর মহকুমা পুলিশ প্রশাসনের তত্ত্বাবধানত আমি যেহেতু আজি এক মাহ কার্যসূচী আমি সমগ্র অসম ভ্রমণের উদ্দেশ্যে আমি মোটিভ লৈ পাঁচটা মোটিভ লৈ আমি সমগ্র অসম ঘুরিম বলে ভাবিছো যেহেতু আমাক বিভিন্ন দল সংগঠন যেনে সদসম ছাত্র সন্থা গোর্খা ছাত্র সন্থার লগতে বিভিন্ন দল সংগঠনে আমাক সহায় সহযোগিতা আমাক আগবাইছে তারপর আমি আজি আজি আমি গহপুরেরপা লক্ষিমপুরলৈ রবানা হম তারপর তাতে আমি সার্কিট আমার এসডিও স্যারে আমাক সার্কিট হাউসের ব্যবস্থা করে দিছে তাতে খাওয়া বার কারণে আমাক বিভিন্ন দল সংগঠনে আমাক যোগান ধরব বলে আমি আশা রাখছি উদ্দেশ্য আমার যে ড্রাগস মুক্ত অসম যেনেকে যেহেতু এটা দেখিছে সোশ্যাল মিডিয়া দেখিছে টেলিভিশনত দেখিছে যেহেতু এটা পুলিশ প্রশাসনে যে ড্রাগস অভিযান করে আছে ড্রাগসর উপর অভিযান করে আছে তেনে ধরনের আমি এটা মোটিভ লো আমি সমগ্র অসম ঘুরিম বলে ভাবছি।